أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رءوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سبحانه وتعالى صل على مولانا محمد وعلى آله مولانا جلو اگرهم يا امام المرسلين جلو اگرهم رحمة للعالمين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد جلوة غرها جلوة نور خدا جلوة غرها يا محمد محمد مصطفى اللهم صل على
ولا عليس جتاي تاكو جيا بوستاي تاكو نبي جي ভুইল না নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ولا عليس ما مناجات করি اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين কতিপয় গুনাহগার বান্দা একত্র হয়ে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছে, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। তমাম পৃথিবীর নবী বলি গাউস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দরুদের হাদিয়া পৌঁছা। যতগুলি বান্দা যতগুলি বান্দি এই পবিত্র মহাফিলে হাতখানা খাড়া করেছে, কার মা কবরে গেছে কার বাবা কবরে গেছে সব তোমার কাছে জানা। কেমন রেখেছো ওই গোরস্থানে মাকে, কেমন রেখেছো আমাদের বাবাকে, কিয়ামত পর্যন্ত কবরের আযাবকে তুমি মাফ করে দিও আল্লাহ। কাল কিয়ামতের মাঠে তমাম পৃথিবীর মানুষ কবর থেকে উঠবে, সেই মহাবিপদের দিনে আমাদের মা বাবার পরনে জান্নাতের পোশাক পরায় উঠায়ো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا إله لا إله لا إله إلا إله إلا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলেন যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয় সেখানে কিছুক্ষণের জন্য বসো, ওটা জান্নাতের বাগান। আল্লাহ পাক আজকের এই মাহফিলের সবার ফরিয়াদ সবার আরজি যেন কবুল করে নেন, সবাই বলি আমিন। মুনাজাত সম্পর্কে কোরআন শরীফে বলা আছে উদুউনি আস্তাজিব লাকুম, তুমি দোয়া করো আমি কবুল করব। হাদিস শরীফে আছে আদ-দুআউ মুখুল ইবাদ, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ।
আল্লাহ বললেন দোয়া করো, নবীজি বললেন দোয়া করো, বর্তমান জামানার কিছু মাওলানা মোল্লা টাইপের লোক আর কি, এরা বলছে মুনাজাত নাই। তাহলে আল্লাহ বলছে আছে আর এরা বলছে নাই, তো বর্তমানে আমরা মোল্লাদেরকে একটু ফলো কম করি, আমরা যেন আল্লাহকে ফলো করি, তা না হলে কিন্তু ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের উপরে দরুদ পাঠাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদার বান্দাগণ তোমরাও দরুদ শরীফ পড়ো। তাহলে আল্লাহ তাআলা নিজে দরুদ পড়েন এবং বান্দাদেরকে পড়তে বলেছেন, তাহলে আল্লাহর হুকুম কিন্তু ফরজ হয়ে যায়। আল্লাহর হুকুম যদি ফরজ হয় তাহলে আল্লাহ হুকুম করতেছে দরুদ পড়ো, দরুদ পড়াও ফরজ হয়ে গেল, অথচ কিছু মলবি টাইপের মানুষ বলছে দুরুদ নাই, আল্লাহ বলছে মোনাজাত আছে, মলবি বলছে মোনাজাত নাই। তারপরে আরো বহুত কিছু নিয়ে বর্তমানে ফেকড়া, এটা বেদাত ওটা বেদাত, গোরস্থানে বাপ মাকে কবর দেওয়ার পরে 40 কদম হেঁটে যাই আমরা মোনাজাত করতাম, আল্লাহ আমার মাকে রাইখে গেলাম, তুমি একটু দেখি শুনি রাইখো, আল্লাহ তুমি জান্নাত দিও, এটা তো এত পাপের কাজ না। দেখবেন সুদ ছাড়া টাকা ধারের কোনো ব্যবস্থা নাই, সেখানে মলবিরা মাথা ঘামায় না যে ভাই সুদ খাইয়েন না, যৌতুক ছাড়া ছেলে মেয়ের বিয়ে নাই, মলবিরা যদি বলতো যে ভাই যৌতুক আছে নাকি, বলছে লাখখানিক টাকা আছে, তো মলবি সাহেব যদি বলতো যে রে সর্বনাশ যৌতুক তো হারাম, ওখানে আমরা তো পড়বো না। আজকে বড় দুঃখের ব্যাপার, দেখুন আমাদের কথা কয়জন দাম দেয়, আমরা বারবার বলছি লা তাকরাবু সালাতা ওয়া আনতুম সুকারা, আল্লাহ তাআলা বলছেন নিশা যুক্ত হয়ে আমার নামাজের ধারে কাছে যায় না, মদ গাঁজা ফেন্সি ডিল এগুলো সব হারাম, আমরা আজীবন মশলা দিচ্ছি, তা আমাদের ফতোয়া থেকে ফেন্সি ডিল বেচা বন্ধ করেছে, কেউ করে নি, আমাদের মশলাতে আমাদের ওয়াজে আমাদের ওয়াজে কেউ কি গাঁজা বেচা বন্ধ করেছে, করে না, অথচ পুলিশ দু মাসই সব কি বলে শিকড় শুদ্ধি সব তুলে ফেলিছে। তো এখন কথা হলো ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের ভিতরে কিছু আলেম সমাজ আছে, আমরা যে মানুষকে গুমরাহির পথে ঠেলে দিচ্ছি, যেমন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা বলছেন আমার নৈকট্য লাভ করতে গেলে আমার হাবিবের সাথে ভালোবাসা করো, কোরআন শরীফের কথা। কিছু কিছু মৌলবি সাহেবরা বলছে ভালোবাসার কথা কোরআনে কোনো জায়গায় নাই, আল্লাহ বলছে ভালোবাসো, মৌলবি সাহেব বলছে নাই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহ তাআলা কয় আমার ইতায়াত করো, নবীজির ইতায়াত করো, রাসূল আতিউল্লাহ আল্লাহ আতিউর রাসূল, তারপরে বলছে উলিল আমর, এই উলিল আমর মানে নবীর পরে ওলি আল্লাহ গাউস কুতুবদেরকে বলা হয়েছে যে তোমরা ওনাদেরকে অনুসরণ করো। তাহলে আমরা বিভিন্ন সময় পীরের দরবারে যাই, কিছু মৌলবি বলছে পীর ধরা কোরআনে পাকা হারাম, ধরা পাকা হারাম, হ্যাঁ মৌলবি সাহেব পীর ধরা তো পাকা হারাম, কিন্তু ওয়াজ করে টাকা নেওয়া যে হারাম না জায়েজ বেদাত, এটা তো কোনো সময় ফতোয়া দেন না, তার মানে আমি যেটা করি সেটা জায়েজ আর আপনারা যেটা করেন সেটা সব বেদাত। কোরআন শরীফ হাদিস শরীফ নবী অলি সাহাবাদের কেরামদের মধ্যে কারা আল্লাহকে লাভ করলেন, যাদের নবীর উপরে প্রেম বেশি ছিল, যাদের নবীর উপরে প্রেম বেশি ছিল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেম বেশি ছিল, যার জন্য উনি নবীজির রওজা শরীফের পার্শ্বেই ওনার রওজা হয়েছে, তাহলে নবীজির পার্শ্বে ওনার রওজা হয়েছে, পার্শ্বে হযরতে উমরের রওজা হয়েছে, হযরত উমর নবীকে এত ভালোবাসা বাসতেন, উনি হযরত উমর তলোয়ার ধার দিচ্ছে, তলোয়ার ধার দিয়ে ধারালা তলোয়ার নিয়ে রওনা দিল, এক লোক জিজ্ঞেস করছে কই যান, তো বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটা কাটিয়া দিয়ে, তো বলছে তুমি যে মুহাম্মদের কল্লা কাটতে যাচ্ছ, এত বড় মস্তান তুমি ছাগলটা তাড়ি ধরে দিতে পারো, কোনো ব্যাপার ছাগল তাড়ি ধরতে যাই যখন পারল না, তখন বলছে ছাগল তাড়ি ধরতে পারলে না, তুমি এক কাজ করো, তুমি মুহাম্মদের কল্লা না কেটে তোমার বোনার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, ওদের একটা কিছু করো আগে,
একে তো ছিল রাগী, তারপরে আরো ডবল রাগ হয়ে বলে আমার বোন আর ভগ্নিপতি মুসলমান হয়েছে, বলেন কি? আচ্ছা মোহাম্মদের কল্লা পরে কাটি, আগে দিয়ে গেছে। বোনার ভগ্নিপতি ঘরের দরজা বন্ধ করে দিয়ে পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, কোরআনের আয়াত পড়ছেন, দরজা লাথি মেরে ভেঙেছে। ভাঙার পরে বোনার ভগ্নিপতি আগে কোরআন শরীফটাকে হেফাজত করে রাখছে, মারধর করার পরে হযরত উমর বলছে তোমরা কি পড়তেছিলাম? বলছে কোরআন শরীফ পড়তেছিলাম। বলে আরেকবার পড়ো। বলছে না পড়া যাবে না। বলে পড়ো। বন্দাক দিয়ে কয় ভাইজান পড়তে পারি, কিন্তু একটা কথা বলে কি, কোরআন যে পড়ে তারও অজু থাকা লাগে, কোরআন যে শুনে তারও অজু থাকা লাগে। আপনার তো অজু নাই, আপনি অজু করলে কোরআন শরীফ পড়তে পারি বলে তাড়াতাড়ি আমাকে অজু শিখায় দা। অজু শিখায় দিলেন, অজু করেছেন বলে এবার বসেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হযরত উমর বলছেন বলরে এই কোরআন শরীফ তোমাদেরকে কে দিয়েছে? বলে আপনি যার কল্লা কাটতে যাচ্ছেন সে আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দান করেছে। এখন একদল মৌলবি কি বলবে জানেন? এ তো ওয়াজ ভুল করলো, কোরআন শরীফ তো আল্লাহর রাসূল দেয়নি, কোরআন তো আল্লাহ দিয়েছে। বলে পাগল, আল্লাহ দিয়েছে, নবী কে? নবী দিয়েছে আমাদেরকে। এতটুকু বুঝের মধ্যেও যদি না বুঝো তাহলে মুক্তি লেখো কেন? মুক্তিটা কাটি দিও, বাংলা বুঝো না, সরল সোজা কথা বুঝো না। বলে তাড়াতাড়ি চলো, তোমাদের সেই নবীর কাছে আমাকে নিয়ে চলো। বইনার ভগ্নিপতি ডাক দিয়ে কয় নবীর কাছে নিয়ে যেতে পারি, কিন্তু আসামির মতো হাত পা বান্ধা থাকবে, রাজি আছেন? বলে হ্যাঁ রাজি আছি। হাত পা বেঁধে নিয়ে যাচ্ছেন আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। এমন সময় সাহাবীরা লাফ দিয়ে উঠে দাঁড়িয়েছে, বলছে লাফ দিয়ে উঠলে কেন? এই ছেলেরা খবরদার, এখানে পটপট করা যাবে না, পছন্দ না হলে ওই গাছতলায় চলে যাও। কি বলছেন? দাঁড়িয়ে গেছে বিশ্ব নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে তোমরা বসে পড়ো, গত কালকের এক ঘন্টা আগের ওমর আর এখনকার ওমর এক ওমর ন। বলে কেন? কোরআন শরীফ তাকে হেদায়েত করে ফেলেছে। সুবহানাল্লাহ। বলে কোরআন শরীফ কি করেছে? কটুক একটা আয়াত, একটা আয়াত তাকে তাকে হেদায়েত করে ফেলেছে। সামান্য একটা আয়াত শুনে সে হেদায়েত হয়ে গেছে। আর আমরা এমনই মুসলমান, আপনার মোবাইলের মধ্যে সৈয়দ বক্তার ওয়াজ আছে কিন্তু আপনি নামাজ পড়েন, ওয়াজ পছন্দ লাগে কিন্তু নামাজ পছন্দ লাগে না, পেশা ফিরি পানি লেন না কিন্তু ওয়াজের খুব ভক্ত, এরকম দু একটা লোক নাই নাকি? আপনার তো শুনি তো কোনো লাভ হবে না। ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি উমর কল্লা কাটার জন্য এসেছিলাম, এবার আমার কল্লা আপনার পাক কদমে দিয়ে দিলাম, আপনি ইচ্ছা মতো আমাকে ব্যবহার করবেন। সেই হযরত উমর কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে খোলাফায়ে রাশিদিন আমিরুল মুমিনিন হয়ে গেলেন। সেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজি বলছেন আমার খাতামান নাবিয়িন, এই আয়াত যদি নাযিল না হতো তাহলে আমার পরে নবী হওয়ার হুকুম থাকলে উমর হইতো নবী। জোরে কোন মারহাবা আল্লাহুম্মা, সবাই পড়ি সাল্লিয়ু আলাইহি, একটু আগে আসেন সবাই সামনের দিকে, ওয়ালা আলে বাজি সেদ্দা মামা বন্দরে আমামা শির উঁচু করে মুসলমান ডাকে এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লাই ওরে নিশান আল্লাহুম্মা, পড়ি সবাই সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাও। হযরতে উমর এত বড় র‍্যাঙ্ক কেমনে পাইলেন?
কোরআনের আইন ছাড়া তিনি পা ফেলতেন না, কোরআনের আইন ছাড়া তিনি বিচার কার্য শুরু করতেন না। শুধু তাই নয়, নবীর মহাব্বত তার অন্তরে এত ছিল, হযরত ওমরের ছেলে আর হযরত আমাদের নবীজির নাতি হুসাইন তর্ক শুরু করছে। হুসাইন এক পর্যায়ে বলে ফেলেছে, এই তুমি যে আমার সাথে তর্ক করো, তোমার নানা, তোমার আব্বা ওমর আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, এটা জানো? হযরত ওমর ছেলে বুঝতে পারে না, এত বড় কথা আমার বাপ তোমার নানার গুণা। কানতে কানতে বাড়ি গেছে, হযরত ওমর ডাক দিয়ে কয়, সন্তান তুই কান্দিস কেন রে বেটা? বলে, আব্বা তুমি এই দেশের বর্তমানে প্রেসিডেন্ট, বিশ্ব নবীর নাতি, হযরতে খাতুনে জান্নাতের সন্তান, হযরতি আলীর ছেলে, হুসাইন আমাকে গালি দিয়েছে। বলে, কি বলে গালি দিয়েছে? প্রেম কত দেখেন, তুমি নাকি ওর নানার গোলাম, তুমি সঠিক বিচারটা করো। হযরত ওমর ডাক দিয়ে কয়, ছেলে রে তুই চিন্তা করিস না, আমি সঠিক বিচার করব। নামাজ আনতে মুসল্লিদের মধ্যে ডাক দিয়ে বলছে, একটু বসেন, ওমরের হযরত হুসাইনের বিচার আছে। মুসল্লিরা অবাক হয়ে গেছে, হুসাইনের আবার বিচার কি? হুসাইন আউলাদের রাসূল, জান্নাতের যুবকদের সর্দার, ব্যাপারটা দাঁড়িয়ে গেল। হুসাইন তুমি কি আমার ছেলেকে গালি দিয়েছ? তখনকার রাষ্ট্রপতি আর কেমন রাষ্ট্রপতি, হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটি গেলে আধ ঘন্টা বরাবর, 30 মিনিট বরাবর শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে নাই, সুবহানাল্লাহ। এখনো যারা স্বপ্নের মধ্যে এই খারাপ কিছু দেখেন, স্বপ্নের মধ্যে অনেকে পেট ভরি খায়, স্বপ্নের মধ্যে সাপে তাড়িয়ে বেড়ায়, বিডিআরে তাড়িয়ে বেড়ায়, পুলিশে তাড়িয়ে বেড়ায়, যারা খারাপ স্বপ্ন দেখে তারা শোয়ার সময় হাত দিয়ে শুধু, আঙ্গুল দিয়ে শুধু লিখবে আইন মিম রে আমার, তাহলে আর খারাপ স্বপ্ন দেখবে না, শয়তান হযরত ওমরকে ভয় পায়। জিজ্ঞাসা করছে, তুমি কি আমার ছেলেকে গালি দিয়েছো? বলে, হ্যাঁ। অত বড় একটা রাষ্ট্রপতি আমাকেও যদি মসজিদের মধ্যে বলছো গাইল দিয়েছো নাকি? বলছে, আরে বলেন কি, খোদার কসম অর্থাতে কথাই হয়নি। আর হযরত হুসাইন বলছে, হ্যাঁ গালি দিয়েছি। বলে, কি বলে গালি দিয়েছো? বলে, আমি গালি দিয়েছি তোমার বাবা ওমর, আমার নানা, আখিরি পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। লোকজন তাকায় আছে যে বিচারটা কি বা হবে। হযরত ওমর কাগজ দিয়ে বলতেছে, লেখো এই জায়গায়। হযরত হুসাইন লিখতেছে, আমি আউলাদের রাসূল, আখিরি নবীর নাতি, হযরতে ইমাম হুসাইন, এই মর্মে সাক্ষী দিচ্ছি যে আমি আপনার ছেলেকে গালি দিয়েছি, আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। বলে, জায়গায় সই করো। ইতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিচার সিগনেচার হয়ে গেল। এবার মুসল্লিরা তাকায় আছে, কি বিচারটা জানি হয়, কি তলোয়ারই মারে। লিখিত সিগনেচার করে কাগজটা পকেটের মধ্যে রেখে দিয়ে হুসাইনের হাত দুখানা জড়ায় ধরে কাঁদতেছে, হুসাইন রে আমি তোমাকে যদি বিয়াদবিজনক কোনো ভাষা ব্যবহার করি, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দিও। হযরত ওমরের ছেলে কাঁদতেছে, বলে, আহা এটা কোন ডিজাইনের বিচার গো, আসামির হাত জড়ায় ধরে আমার বাবা রাষ্ট্রপতি কান্দে, এটা বিচার? হযরত ওমর রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছেন, সন্তান ডাক দিয়ে কয়, আব্বা কেমন বিচার? বলে, সঠিক বিচার। বলে, সঠিক বিচার কেমন? আসামির হাত জড়ায় ধরে কানলেন। বলে, বাড়ি চলো তোমাকে বোঝাবো। বলে, চলেন যাই বাড়ি গিয়ে। বাড়ি গিয়ে বোঝাচ্ছেন, বলে, সন্ধ্যে সন্তান কাল কিয়ামতের মাঠে মাধার আধাত উপরে সূর্য নেমে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, সবাই বলবে ইয়া নফসি, সেই মহা বিপদের দিনে আখিরি পয়গম্বর হুসাইনের নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কিয়ামতের মাঠে সুপারিশকারী কোনো বন্ধু থাকবে না। রে সন্তান, আমি তোর বাবা যদি কোনো বিপদে পড়ি,
কিয়ামতের মাঠে, কাল কিয়ামতের মাঠে হযরত হুসাইনের লেখাটা আমার নবীজিকে দেখাবো, নবী গো আপনার নাতি সিগনেচার করে দিয়েছেন, আমি উমর আপনার গোলাম, এই গোলামের খাতিরে আমার পূর্বপুরুষকে মাফ করে দেয়। কত বড় প্রেমিক ছিল, শুধু প্রেমিক না, ঈদ মানে কি জোরে কও, ঈদ মানে বাবার আমাদের, আমি তো কুষ্টিয়ায় থাকি, আপনাদের মধ্যে কেবল আসা শুরু হয়েছে। কুষ্টিয়াতে ঈদের দিনে ছেলেপিলি ছোট ছোট প্যান্ডেল করে, আরে এই যে এই যে এই হাইতি এই যে এই বড় বড় বক্স, ও গানও না গানের জাতও না, কি বাজায় আর সব ড্যান্স করে, সেভেন আপের বোতলের মধ্যে ফেন্সিলেল ঢুকায়, নাচতে নাচতে অনেকের প্যান্টও খুলে যায়। এর নাম এটা হলো এই ডিজাইনের আনন্দ, ঈদ মানে কি? তাহলে ঈদ মানে কি আপনারই আনন্দ, আর কারোর আনন্দ ছিল না নাকি? ঈদের দিনে ঈদের নামাজ শেষ করে জানলা দরজা বন্ধ করে হযরত ওমর কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতে করতে আয়াতখানার সামনে বেঁধে গেল, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, জাররা জাররা পরিমাণ আল্লাহ কাউকে হিসাব ছেড়ে দিবে না। জাররা কাকে বলা হয়? একটা সরিষাকে যদি সত্তর টুকরা করা হয়, এক টুকরাকে মুফাসসিরগণ বলেছে জাররা, এতটুকু হিসাব আমি কেন, আমার ভাজটি কেউ ছাড়বে না। ইমাম মানুষ হয়েছে দেখি, কাউকে ছাড়বে না। আবার আপনি যদি বলেন যে আমরা লেখাপড়া কিছুই জানিনি, আমাদেরকে মনে হয় কমনে খুব একটা ধরবে না, আপনি লেখাপড়া জানেন না তাই বিলি 500 টাকার লোড কোনো ভিক্ষুককে 20 টাকার লোড বিলি দিয়েছেন নাকি? এত সস্তা নাকি? আমার বাড়িতে একটা ছেলে নিয়ে বাবার মা আইছে, আমি কি ব্যাপার করবো, তবে একটা তাবিজ দিই, আমি সারা রাত ওয়াজ করবো আর দিনে তাবিজ দিব, আমার জীবন কিসের কি হয়েছে? বলে হুজুর এই ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে, পাবনায় 3 মাস রেখে আসলাম কিছুই হলো না, তো এক লোক বলল যে বাঙালি হুজুরের কাছে যে একটা তাবিজ দাও গা ঠিক হয়ে যাবে। ছেলের অসুখ কি? তো বলছে ওর অসুখ, ওর নামও ভুলে গেছে, ওর মা কেউ ছিলেন, ওর বাপ কেউ ছিলেন। আমি আল্লাহ রে কি তাবিজ দিব, মা চিনে না বাপ চিনে না, পাবনায় 3 মাস রেখে আসছে, পাবনা হাসপাতালে ভালো হয়। তোর নাম কি? কথা কথা ওর বাপের দিকে তাকিয়ে বলছি এটা কেডা, বাপ চিনে না। ওর মার দিকে তাকিয়ে বলছি এটা কেডা, মাও চিনে না বাপও চিনে না নামও ভুলে গেছে। খবর কঠিন, এই বৃদ্ধ বয়সে আসি কোন তাবিজ লিখবো, আমি তো মহামসিব লিখছি। তা 20 টাকার একটা নোট বাইর করি, আমি কাল কি তাবিজ দিব, আজকে মিষ্টি খাগাই 500টা টাকা নিয়ে মিষ্টি খাগা, কিন্তু দিয়েছি কয় টাকা আর বলিছি কয় টাকা, আজ 500টা টাকা নিয়ে মিষ্টি খাগা। তখন এই বলছে কি, হ্যাঁ আমি কি অত পাগল নাকি, এটা 20 টাকা। আমি ও বাবা, বাপ ছিল না মা ছিল না নোট ভালোই ছিল, তাহলে তুমি কি করে বলছো যে আমার হিসাবটা কম হবে? সবার হিসাব একবারে সমান বরাবর হবে, জোরে বলুন ঠিক কিনা? রে বাবাজিরা হযরত ওমর কোরআন শরীফ বন্ধ করে রেখে জানলা দরজা বন্ধ করে চিল্লায়ে চিল্লায়ে কান্দে, ছেলে পিছন থেকে জানলা দিয়ে ডাক দিয়ে কয় আব্বা দরজা খুলো জানলা খুলো, কান্দে। মা মরলে আমরা ওই রকম কান্না কান্দি নাই, মা মরলে আমরা ওই রকম কান্না কান্দি না, আমরা কান্দতে হয় তাই কান্দি। অনেকে দেখেন যদি এই বাড়িতে কোনো কিছু মরে তো এই প্রথমে খুব কান্দে, লাশটা আসার সাথে সাথে খুব কান্দে, মানে একবারে হইতে পারে ভাই রে মানে মরেই যায় নাকি, তারপর আস্তে 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 চুপ হয়ে যায়। তখন তো 10-12 জন সব বিভিন্ন জায়গার থেকে আসছে লোকজন দেখলে বা সিন্দি উঠে রে বাপ। আর একটা লাস্ট কান্দে কোন সময় জানেন, যখন লাশটা এর মার জানাজা, এর বাপের জানাজা আমি গিয়েছি, ওর বাপকে যখন কবরে নিয়ে গেল, ওর বাপের কবরটা ওই মাইটি এই যে এই, তখন পানি ছিল মনে আছে, বর্ষাকালে পানি ছিল, তো ওই শুনিরা খুব কানছে, তাহলে কানছিস তো বাপের কবরে মধ্যে একটু থাকা কইছে ভাই তাই বিলি কি শুয়ে থাকে নাকি? হ্যাঁ লাশ যখন কবরে যায় তখন মনে হয় যে আত্মহত্যা করবো, জীবনে কেউ কবরের পাশে যায় মরে, এটা একটা ভুয়া কান্দা, জোরে বলুন ঠিক কিনা? যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো রে বন্ধু তার মাঝে বিছাইতে, এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত
চিৎকারের ওই চোটেতে ব্রিজের ওই পুলের উপরে বসে বসে মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলো, আবার চারিদিকে তাকাও কেউ দেখলো নাকি, কার সঙ্গে কি বাজে কথা বলতেছো, দুই কান্দে দুই মুহুরি লিখতে আসে ডায়েরি, একটা কথাও তুমি কাল কিয়ামতের মাঠে ফাঁকিবাজি করে যাইতে পারবা না। এটা ক্যামেরা ভিডিও হচ্ছে, ভিডিওতে আমার হাতে কোন কোম্পানির ঘড়ি তাও লেখা উঠছে, ঠিক কিনা? আমার ভাই স্ত্রীর গায়ে যে পোকা বসে আছে পোকাটাও ভিডিওতে দেখা যাচ্ছে। মানুষের বানানো ভিডিওতে যদি কার উপরে কয়টা পোকা পড়েছে, কালকেই ভিডিও সেট করে বোঝা যাবে কয়টা পোকা আমার গায়ে ছিল। মানুষের বানানো ভিডিওতে যদি সব ভেসে উঠে, আল্লাহর ক্যামেরাকে কেমনে ফাঁকি দিবেন? এই মানুষ ক্যামেরা বানাইছে আর মানুষের ব্রেনটা বানাইছে আমার আল্লাহ তাআলা, ঠিক কিনা? জানলা খুলে দিলেন, ছেলে বলতেছে আব্বা তুমি কান্দো কেন, বলে আমার বিপদ। বলে কি বিপদ? এমন অপরাধ আমি করেছি মুসলমান হওয়ার আগে, আমি আখিরি পয়গম্বর, যে নবীকে পয়দা না করলে পৃথিবী পয়দা হতো না। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার মুহাম্মাদের আমার নামের সাথে জড়িত, মারহাবা বলে, যার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হতো। আমি সেই নবীকে জবাই করতে গেছিলাম, এ ছেলে রে কিয়ামতের মাঠে যদি এই কথা উঠে পড়ে আমার তো জাহান্নাম সারা পথ নাই। ছেলে চুপ হয়ে গেল, ছেলে আর কিছু বলার নাই, তার কারণ আপনি যদি কান দেন, আপনার ছেলে যদি জিজ্ঞাসা করে আব্বা কানছো কেন, বলছে আমার 10,000 টাকা লাগবে, বলছে সপ্তাহখানিক কানছো কেন, সপ্তাহখানিক টাইম দাও আমি 10,000 টাকা দিয়ে দিব। বাবা যদি কান দেন, সন্তান যদি জিজ্ঞাসা করে আব্বা তুমি কান্দো কেন, বলে আমার সামনে দিয়ে মানুষ মোটর সাইকেলে চলে যায়, আমার একটু ইচ্ছা হয়েছে আমি একটু মোটর সাইকেলে চড়ব, সন্তান বলবে এক মাস টাইম দাও আব্বা কান্নাকাটি করুন আমি মোটর সাইকেল কিনে দিব। বাবা যদি কান্দে, সব আশা পূরণ করার জন্য সন্তান রাজি আছে, কিন্তু বাবা যদি কান্দে, সন্তান যদি জিজ্ঞাসা করে আব্বা তুমি কান্দো কেন, বলে বেটারে তোকে লালন পালন করতে গিয়ে এমন কিছু খারাপ কাজ করেছি, তোর পরীক্ষার টাকা জমা দেওয়ার টাকা ছিল না, আমি অবৈধভাবে কালেকশন করে টাকাটা আমি তোর পরীক্ষার টাকা জমা দিয়েছিলাম, কবরের মধ্যে আমার কি হবে, কবরের ভয়ে আমি কানছি। কোন ছেলে আছে নাকি যে কবরের ভয়ে তোমার কান্দা লাগবে না, চুপ করে থাকো তো, কবর আমি দেখব, এরকম আছে নাকি? আরে কবর তুমি দেখবে, এখন তো বাজে রাত 10টা, তোমার বাপের কবর দেখা লাগবে না, বাপের কবরের পাশে এখন এই অন্ধকারে যাই বলো কত আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, গোরস্থানে যেতে পারবে? আরে যেতে পারবে, কিন্তু গোরস্থানের পাশ দিয়ে গেলে একটু ভয়, আপনাদের ভয় লাগে না নাকি? ভয় লাগে? গোরস্থানে যাই সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আপনার বাপ যদি বলে কি রে কেমন আছিস কি করে বেড়াছিস বুঝতে পারছি না, তখন আপনার কেমন হবে? আমার মনি ডাক্তার সন্ধ্যার পরে আমার দরবারে আসে না, আমি সন্ধ্যার পরে আসিস নি কেন, তুই ভয় লাগে? আমি তোর আবার কিসের ভয়? তুমি সেই যে কবরের পাশ দিয়ে গেলে, মনি ডাক্তার বলছে কবরের পাশ দিয়ে গেলে মনের মধ্যে বলে কি রে করতে আসিস, এটা কথা হইল ভয় সবারই আছে, জোরে বলুন ঠিক কিনা? এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেটারে একটা রাস্তা আছে, কবর হাসর মিজান ফুল সিরাত পার হওয়ার একটা রাস্তা আছে, বলে কি রাস্তা? আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন তাম পৃথিবীর মোমেনদের মাতা হযরতে আয়েশা সিদ্দিকার কাছে চিঠিটা তুই দিবি, ঠিক আছে? চিঠিতে লিখতেছে মা, সুবহানাল্লাহ বলেন, হযরত ওমর তো রাষ্ট্রপতি, ও যদি খালি বলে যে এই জিনিসটা আমাকে দিতে হবে তো আয়েশা সিদ্দিকে তো এমনি ভয়তেই দিয়ে দিবে, তো রাষ্ট্রপতি, আর হযরত ওমর রাষ্ট্রপতি হয়ে চিঠি লিখছে, মা আমার সালাম নিবেন, ভাষা দেখিস, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছেন। হযরত ওমর রাষ্ট্রপতি চিঠি লিখতেছে, মা আমি ওমর, আমিরুল মুমিনীন লেখে নাই, আমি ওমর আমার জীবদ্দশায় এমন কিছু অপরাধ করেছি, কবর আমাকে ছেড়ে দিবে না, আমি বুঝতে পেরেছি গো মা, যার জন্য আপনার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কবর
তারপর সে হযরত আবু বকর আপনার বাবার কবর, পার্শ্বে একটা কবরের জায়গা ফাঁকা আছে, আমার জানা মতে এটা আপনার কবরের জায়গা, মা এই কবরের জায়গাটা যদি একটু দয়া করে ছেড়ে দিতেন আমি কিয়ামত পর্যন্ত নির্ভয়ে ঘুমাতাম, আমার কোনো ভয় ছিল না, আমার নবীর পার্শ্বে যদি আমার কবর হয় আমি ওমর বিশ্বাস করি কবরে আজাব হবে না, আপনি যদি একটু দয়া করে দিতেন আমি খুব ধন্য হয়ে যেতাম, তা না হলে আমি যে অপরাধী তাম পৃথিবীর যে কোনো আনাসে কানাসে যদি আমাকে কবর দেওয়া হয় গো মা আমি উমরকে কবর ছাড়বে না। ইতি উমর রাষ্ট্রপতি লেখে লেখে, আমিরুল মুমিনিন লেখে লেখে, ইতি উমর। আজকালকার মৌলবি সাহেব রাজা বলতেছে মোহাম্মদ যা আমরাও তা, এরকম বলা মৌলবি নাই নাকি? আমার ভাইস্তি বলে না মোহাম্মদ যা আমিও তা, তাহলে ওনার স্ত্রীকে তো এমনি মোল্লারা বলবে, ও তো নবীজির বউ গো, নাউজুবিল্লাহ বলে বলে আল্লাহ তাআলা বলেছেন নবীজির স্ত্রীগণ সমস্ত পৃথিবীর মানুষের মানুষের জন্য মাতা স্বরূপ, সুবহানাল্লাহ, নবীজির স্ত্রীগণ যদি মাতা স্বরূপ হয় নবী কে হয়, এটা বলছেন না কেনে, নবীজির স্ত্রী যদি মা হয় নবীজি কে হয়, বাবা হয় না? আপনি আমাকে আমার স্ত্রীকে বলবেন আম্মাজান কেমন আছেন, আর আমাকে বলবেন দুলা ভাই কই যান, তাই হয় নাকি? পাগলের দল কোথাকার, এ কাঠ মোল্লারা বুঝে না যে আদর তো নবীকে দি, শ্রীকৃষ্ণের সাথে, গোরগোবিন্দর সাথে, শ্রীকৃষ্ণের সাথে, শ্রী রামকৃষ্ণ দেবের সাথে, অনুকূল ঠাকুরের সাথে, হিন্দুরা যে ভক্তি দেখায় আর আমার কোরআন ভক্তি শিখায় দিয়েছে, অথচ মৌলবীরা ভক্তিটা উঠায় দিচ্ছে, ও নবী ও যা আমি, হ্যাঁ তোর বাপের ভাই না, বিশ্ব নবীর উপরে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু মুহাম্মদ, পড়েন সবাই সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু, কোন সে রঙ্গায়া তুনে ময়দানে কারবালা, উহুদ কো রঙ্গায়া তুনে খুনে হাঞ্জালা, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। বিএনপির মার্কা হলো ধানের শীষ নাকি? কিন্তু ওদের মধ্যে ধানের শীষ কোনো ঝামেলা আছে যেটা আউশ ধান না আমন ধান ভাই, কেউ বলিছে নাকি? আউশ ধান নামন ধান বুঝেছে? আওয়ামী লীগের মার্কা কি যে ভাই, এটা কি ডিঙ্গি নৌকা না বড় নৌকা, এসব ঝামেলা আছে? এরশাদের লাঙ্গল মার্কা, লাঙ্গল নিয়ে ঝামেলা নাই, ধানের শীষ নিয়ে ঝামেলা নাই, নৌকা নিয়ে ঝামেলা নাই, এক আল্লাহ এক কোরআন এক কলেমা, কিন্তু মৌলবিদের মধ্যে দলাদলির শেষ না। তাই লালনের দল কই একই কোরআন পড়াশোনা, কেউ মৌলবি কেউ মৌলানা, কি যে হচ্ছে চারিদিকে, যারা ফেসবুক ব্যবহার করেন দেখেন মৌলবীদের খেলা। আগে ওয়াজের আইটেম ছিল কি, মা ফাতিমার জীবন, হাসান হুসাইনের জীবন, আর আজকাল ওয়াজের আইটেম কি জানেন, মৌলানা আলাউল ইসলাম বাঁশ দিল বাঙালি হুজুর, দেখে দেখে যদি ফেসবুকে না থাকে কালকে আমার দরবারে এসে আপনারা নিজে হাতে বিচার করলেন। এই যে একটা উদ্ভণ্ডি মানে দেশের উগ্রতা, এই উগ্রতাতে মানুষকে নিয়ে যাচ্ছে আরো বিভ্রান্তির পথে। তাই মানুষ কোনটা করবে, কোন ধর্মটা কোনটা সঠিক, যার জন্য মসজিদে মুসল্লি কমে যাচ্ছে শুধু আমাদেরই কারণে। এ বাবাজিরা একটি একটি করে শোনেন, চিঠিটা লিখে ভাঁজ করে সন্তানকে ডেকে বলছে, সন্তান রে এই তলোয়ার, এই কার ছেলে পেলে যদি কান্দে চুপচাপ করাও, আর নাহলে বাড়িতে থুই আর একটা পাল্টে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেটা রে আমি চিঠিটা দিলাম, যদি কোনো পেয়াদবে হয়, সুবহানাল্লাহ জোরে বলো না,
আমি প্রেসিডেন্ট, আমি রাষ্ট্রপতি, তাই বলে যে তুমি আমার পাওয়ারে একটা বেয়াদবি করবা? আমাদের দেশে রাষ্ট্রপতির ছেলে, এমপি মন্ত্রীর ছেলেদের ওরে বাবা ভাবি আলাদা, জোরে বলেন ঠিক কিনা? আর রাষ্ট্রপতি শিখায় দিচ্ছেন এই চিঠিটা হযরত উম্মুল মুমিনা আয়েশা সিদ্দিকাকে দিবা, আগে সালাম দিবা, সালাম দিয়ে চিঠিটা দিবা, খবরদার কোনো বেয়াদবি যদি না হয়, যদি বেয়াদবি হয় এই তলোয়ার তোমার জন্য রাখলাম, এক কোপ মেরে কেটে দিবি। তাহলে কত বড় ভক্তি! যদি জিজ্ঞেস করে তোমার নাম কি, নাম বলবা? যদি জিজ্ঞেস করে বাবার নাম কি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কোন টাইটেল দরকার নাই, একেবারে বলবা আমার বাবার নাম উমর। আমার বাবার নাম উমর। তারপরে কি বলে চিঠির জবাবটা আমাকে দিবা। সন্তান চলে গেলেন, রাষ্ট্রপতির সন্তান চলে যায়, কয় আসসালামু আলাইকুম, ইয়া আহলাল বাইত, ঘরের মধ্যে কে আছেন, সালাম নেন। আয়েশা সিদ্দিকা বলছে, বাবা তুমি কে গো? বলে আমি উমরের ছেলে। চিঠিখানা দিয়েছে, চিঠিখানা পড়ে টাস টাস করে চোখের পানি চিঠির উপরে পড়ে। চোখের পানি পড়ার কারণ, আমাদের দেশে কিছু নিয়ম ছিল আগে, তুমি মরে গেলে কবরটা কোন জায়গায় দিব, আমার বাপের কবরের পাশেই দিবা, গোরস্থান টোরস্থানে দিস। হযরত আয়েশা সিদ্দিকা নবীজির রওজা পাক, হযরত আবু বকরের রওজা পাক, পার্শ্বের জায়গাটা ওনার জন্য রেখেছিলেন। এই জমিটা কিন্তু হযরত আয়েশা সিদ্দিকার জমি, প্রত্যেক সম্পত্তি হযরত আবু বকরের দলিলকৃত সম্পত্তির মালিক হযরত আয়েশা সিদ্দিকা। আমার স্বামীর পাশে বাবা ঘুমায় আছে, বাবার পাশে কবরের জায়গাটাকে আমার বহুত আকাঙ্ক্ষা, বহুত আশা, ওই জায়গায় আমার কবর হবে। এমন সময় বাবাজি রে টাস টাস করে চোখের পানি পড়ে, চোখের পানি পড়ার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তলোয়ার বের করে ফেলিছে। বলে কি ব্যাপার? মা, মা বলি ডাকছে কেন? মা, মা গো, বলেন তো ব্যাপারটা কি? আমার আব্বা কি আপনাকে কোনো বেয়াদবি জনক ভাষা ব্যবহার করেছে বলে না? যদি আমার বাবা কোনো সময় আপনাকে বেয়াদবি জনক ভাষা ব্যবহার করে, এই তলোয়ার আমি রাখলাম বাবার জন্য। ছেলেরও যেমন আদব, বাবারও তেমন আদব। বলে না, এমন কিছু হয় নাই। বলে আপনি কান্দেন কেন? আয়েশা সিদ্দিকা বলছে, বেটারে আমার বহুদিনের আকাঙ্ক্ষা, আমার বাবার কবরের পাশের কবরটা আমি আমার হবে, কিন্তু তোর বাবা ওই কবরটা চেয়েছে, কবরের জায়গাটা আমার কাছে চেয়েছে, আমি কেমনে দিই? তাই আমার চোখের পানি পড়ছে। সন্তান ডাক দিয়ে কয়, মা গো আপনার ব্যাপার। চিঠির অপর পার্শ্বে জবাব দিচ্ছে উমর, আমি মেয়ে মানুষ, আমি ঘরে বসা ছিলাম, আমি পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম, যুদ্ধ বিদ্রোহ কোরআনের জন্য তোমরা যে পরিশ্রম দিয়েছ, আমি আয়েশা তত পরিশ্রম দিতে পারি নাই, শুধু কোরআনের দিকে তাকিয়ে আমার কবরের জায়গাটা তোমাকে আল্লাহর ওয়াস্তে আমি আয়েশা সিদ্দিকা ছেড়ে দিলাম। আদব নাই, মহব্বত না থাকলে কি ওনারা জান্নাত জান্নাতবাসী হয়েছেন নাকি? অলি আল্লাহদের ভিতরে হযরত জুনায়েদ বাগদাদি একজন আল্লাহর অলি, অনেক অলি আছে বাংলাদেশে, অনেক অলি আছে বিশ্বে, আমরা অলি মানি কি মানি না? কিছু ভণ্ড পীরের বিরুদ্ধে আপনি বলতে পারেন, তাই বলি খাঁটি পীরকে আপনি অস্বীকার করবেন? আপনি কত বড় লাপি! একজন অলি আল্লাহ যে এই দেশে দিনের দাওয়াত দিয়ে বসে আছেন, তার ছেলে মেয়ে পরিবার সব ফেলায় তুই চলে এসে দিনের দাওয়াত দিয়ে দেশে ঘুমায় আছে, ওখানে যে একটু জায়গা ছাড়া দাঁড়ায় সালাম দিবে, জিয়ারত করবে, একদল মৌলবি বলছে কবর বলি পীর নাই, কবর করণে কোরআনে কোনো পীর নাই, পীর নাই, মিলাদ নাই, দোয়া নাই, দরুদ নাই, তেলাওয়াত নাই, জিয়ারত নাই, আগে কবরের লাশের পাশে বসে কোরআন শরীফ পড়তো, এখন সেদিন এক মৌলবি ফতোয়া দিল ওই লাশের পাশে বসে কোরআন শরীফ পড়া বেদা, যা আরেক লামুজাবি এক মাওলানা ফতোয়া দিল জাতির ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা হারাম, তাহলে মোলবি দেশে মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এই মাথা খারাপের মধ্যে পড়ে যেন আমরা মাথার খারাপ করে কবরে না যাই, একটু সতর্ক থাকতে হবে। তার কারণ মোল্লা হলো দলিল না, দলিল হলো কোরআন, দলিল হলো নবীর কথাগুলো, নবীর হলো হাদিস। জুনায়েদ বাগদাদি উনি অলি হলেন কিভাবে?
সারা পরে বড় বড় মেসের মতন চুল রেখে যায়, মুস রেখে যায়। আমাদের দেশে এমন পীর আছে 25 বছর মুস কাটেনি, তাহলে ওর বগলের মধ্যে কি অবস্থা, জঙ্গল বেঁধে যাবে। এরকম এরকম আছে না, আমরা এরকম পীর মানি নাকি? এটা সোর বাড়িতে ঢুকতে দেওয়া যাবে, কিন্তু ওই ভণ্ড পীর ঘরে ঢুকতে দেওয়া যাবে না। আমরা ভণ্ড পীর মানি, আমরা খাঁটি পীর মানি। জিকির করে পাগল হয়ে গেছে। সেদিন একটা ফেসবুকে দেখলাম জিকির করতে করতে সব কিছু বাসে উঠেছে। আবার দেখলাম এই উজানির কারি সাহেবের ছেলে কত বড় আল্লাহর অলি, তারা জিকির করতেছে, জিকির করতে করতে এক লোক ওনাকে জড়িয়ে ধরিয়ে একবার সে কি একটা মরে যাওয়ার মতন ভাব। হ্যাঁ হতে পারে, ভিতরে একটা জিকির করতে করতে মাওলার প্রেমে পানা হয়ে যেতে পারে, কিন্তু কলা গাছে উঠা যায়, চাষা বাসে উঠা যায়, গিরিয়ালা বাসে উঠে যায়। কত দেখছি পাগল কোথাকার। আমরা সাকাটি না মানি, পন্ডামিটা আমরা মানি। জুনায়েদ বাগদাদি ছিলেন বক্সিং খেলোয়াড়, কুস্তিবীর, ওনাকে কেউ কোনোদিন হারাইতে পারে না। 50,000 টাকা বাজেট এইবারের খেলাতে, যেমন এই যে বিশ্বকাপ হয়ে গেল, ওর বাবা রে, মিলাদের লোক নাই, টেলিভিশনের সামনে লোকের অভাব নাই, এরকম আছে না? একটা মেয়ে ছেলে যদি বলে ও বাপ এটা ব্লাউজ বানাবো, এ দেখ জামাটা ছিঁড়ে গেছে, ব্লাউজ দাম বাইরে হইতে পারছি না, ঠক করে দিবে 2 টাকার একটা কয়েন। আর আর্জেন্টিনার ফ্ল্যাগ বানাই রেখেছে 5 মাইল 2.5 মাইল, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন অব্যয় খরচকারী শয়তানের ভাই, এটারও হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে চাইবে। জোরে বলুন ঠিক কিনা, সতর্ক হয়ে যান। ঠিক তো বলছেন, ওই দলই তো লোক বেশি। কুস্তিবীর 50,000 টাকা বাজে, ওনার সাথে কেউ খেলতেও সাহস পায়। আমার মতন এক মরা গায়ে কয়েকখান হাড় ছাড়া কিছু নাই, ও বলছে আমি খেলবো, পারবা? ব্যাপার ঠিক আছে, চারিদিকে রিপোর্ট হয়ে গেল অমুক গ্রামের অমুক লোক খেলবে জুনায়েদ বাগদাদির সাথে। গায়ে তো হাড় সাংবাদিক এসে সম্মেলন করে, ভাই পারবেন তো? বলছে কোনো ব্যাপারই না, গায়ে তো কিছু নাই, কিন্তু অত বড় একটা বীরের সাথে আপনি খেলবেন কেমন? বলে ও কিছু না, আমার কেইনি আঙ্গুলের ব্যাপার। লোক একটু বেশি হয়েছে খেলা দেখতে, যে মরার তাজাতে লড়াই, গ্যালারির মধ্যে 50,000 টাকা নিয়ে বসে আছে, লোকজন সব আসছে যাচ্ছে। এইবার জুনায়েদ বাগদাদি তো পালোয়ান চলে আসলো, এর মধ্যে মরা পালোয়ান চলে আসছে, সব দেখি বলছে এই মা, বলছে ভাই আপনি পারবেন তো? বলছে কোনো ব্যাপার না। জুনায়েদ বাগদাদি বলছে এই লোক আমার সাথে খেলবে, এত তো দেখছি কোন জায়গায় খুশি মারবো, এত জায়গায়। আমাদের দেশে দেখতাম এক সময় হাডুডু খেলতো, ফুটবল খেলতো, এরকম হাতে হাত মিলাইতো, আগে যে বাইরে হাডুডু খেলতে যাই কোন জায়গায় ধাক্কা মাক্কা লাগে, আগে হাতে হাত দিত, মানে এটা মহাব্বত মুসাফা করত। ওইভাবে খেলা শুরু হচ্ছে, দুইজন হাতে হাত মিলাতে যাচ্ছে, তো বলছে ভাইজান কিছু মনে করবেন না, আপনি কোথায় কোথায় খেলেছেন? বলে আমি জীবনে খেলিও নাই, খেলা দেখিও নাই। বলছে আপনি খেলা দেখেননি, খেলা করেননি, আপনি আমার সাথে যে কুস্তিতে পাল্লা দিতে চাচ্ছেন, তো আপনি কি পারবেন? কানতেছে কানতেছে কান, গ্যালারির লোক বলতেছে খেলা শুরু হওয়ার আগে, ওই দেখো তোমার পালোয়ানকে জুনায়েদ বাগদাদি এমন করে চাপ দিছে, ওর হাতের হাড় ভেঙে গেছে, দেখে কানছে খেলার আগেই কানছে। জুনায়েদ বাগদাদি বলে ভাইজান কানতেন কেন? বলে জুনাইদ রে আমি জীবনে খেলা করি নাই, খেলা দেখি নাই, কিন্তু আমার হাতের মধ্যে যে হাতটা ঢুকাইয়ে দিয়েছো, এই হাতের রগের মধ্যে দিয়ে যতগুলো ব্লাড প্রবাহিত হয়, এই রক্ত হলো মা ফাতিমার রক্ত, এই রক্ত হলো বিশ্ব নবীর রক্ত, আমি হাসান হুসাইনের বংশ, আমি আউলাদের রসূল। তাই নাকি বলে আউলাদের রসূল? তা আপনি খেলেন নাই, খেলছেন না, কি বলতেছেন বলেন তো। আরে জুনাইদ ব্যবসা বাণিজ্য নাই, রোজি রোজগার নাই, আউলাদে রসুল কোনোদিন সুদে টাকার ব্যবসা করতে পারে না, আউলাদে রসুল কোনোদিন চিটারি বাটপারি করতে পারে না, 3 দিন 4 দিন ছেলে সন্তান না খেয়ে থাকেন জুনাইদ, চোখের পানি ঝরে যায়। যখন আর পারলাম না,
যখন শুনলাম 50,000 টাকা বাজেট, তখন আমি খেলায় চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি তোমাকে বোঝায় বলবো, জীবনে বহু জায়গায় জিতলা, বহু সম্মান নিলা, বহু টাকার মালিক হইলা। আমি তোমাকে বুঝায় বলবো, ইচ্ছা করে যদি আজকে একটু হেরে যাও, 50,000 টাকা যদি পাই, নবীজির আওলাদ চারটি ডাল ভাত খেয়ে বাঁচে। তুমি একটু ইচ্ছা করে কেউ হারে না। আমি যদি যাই এক জায়গায় খেলতে যাই, বলি ভাই আমি কোরআনে হাফেজ, খবরদার আমাকে এমনি জিতে দিয়েন ভাই, তাই তাই নাকি কোনো দিন? এইবার জুনাইদ বাগদাদি কান্দে, জুনাইদ বাগদাদি কাঁদতেছে কি জন্য? আজ যে আমার জীবনের একেবারে ইজ্জতের সাথে লড়াই, আমি যদি হেরে যাই তাম পৃথিবীর মানুষ আমাকে কলঙ্ক দেবে, আমার বদনাম করবে, অনেকে জুতা মারবে, ঢিল ছুড়ে মারবে, কিন্তু আমি যদি জিতে যাই ফুলের মালা দিবে, 50,000 টাকা পাবো। আর আমি যদি জিতে যাই কাল কিয়ামতের মাঠে আমার নবীর সামনে আমি কি জবাব দেব? যে লোকটা খেলোয়াড় সে তো আওলাদের রসুল, করি কি? তাই কাঁদছি, আমি জিতলে হলো সুনাম, কিন্তু হেরে গেলে বদনাম হয়ে যাবে, জিতলে তো নবী বেজার হবে, কি করি? যখন জুনাইদ বাগদাদি কাঁদছে, তখন গ্যালারির লোকজন বলছে হার মরা দেহ হলে হবে, আবার কি চাপ দিস এখন তোমার জুনাইদ বাগদাদি কাঁদছে, গ্যালারির লোকজন বলছে। এইবার জুনাইদ বাগদাদি বলতেছে, ভাইজান খেলা মানে এত লোকের চোখে ফাঁকি দেওয়া যাবে না, আপনি এক কাজ করেন, আপনি আমাকে ধাক্কা মারবেন, আমি পড়ে যাব। আমি পড়ে যাওয়ার পরে এক কাজ করেন, আপনাকে আমি প্রথম ধাক্কা মারব, আপনি উঠে পড়বেন, দ্বিতীয় ধাক্কায় উঠে পড়বেন, তৃতীয় ধাক্কায় একটা ঘন্টা বাজবে, দুইটা ঘন্টা বাজবে, তিন নম্বর ঘন্টা বাজার সাথে সাথে আপনি লাভ দিয়ে উঠে পড়বেন, আমি উঠার সুযোগ করে দেব। তো তিন নম্বর যখন আপনি ঘন্টা বাজবে, তার আগে একটু মানে একটু দেরি করে উঠেন, আপনি উঠে পড়লেন, এইবার আপনি আমাকে ধাক্কা মারবেন, আমি পড়ে যাব, প্রথম ধাক্কা মারবেন, প্রথম ঘন্টা বাজবে, আমি নড়ব, উঠব না, নড়ব কিন্তু উঠব না, দ্বিতীয় ঘন্টার বেলায় আমি উঠব না, তৃতীয় ঘন্টা যখন বাজবে আমি চেষ্টা করব ওঠার জন্য, আপনি আমার বুকের উপরে বসবেন, তিন নম্বর ঘন্টা যখন বেজে যাবে আর যখন আমি উঠতে পারবো না, আপনি সঙ্গে সঙ্গে 50,000 টাকা পেয়ে যাবে, কিন্তু শর্ত একটা, কাল কিয়ামতের মাঠে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আওলাদের রসূল হিসাবে বুঝায়ে আমাকে একটু জান্নাতের ব্যবস্থা করবেন, নবীর সাথে একটু পরিচয় করার ব্যবস্থা করবেন। কথা কমপ্লিট হয়ে গেল, আওলাদের রসূলকে একটা ধাক্কা মারলো, এক নম্বর ঘন্টায় উঠে পড়লো, দুই নম্বর ঘন্টায় উঠে পড়লো, তিন নম্বর ঘন্টায় একটু লেট করে উঠে পড়লো, এইবার জুনাইদ বাগদাদিকে ধাক্কা মারলো, প্রথম ঘন্টায় উঠে পড়লো, দ্বিতীয় ঘন্টায় উঠে পড়লো, তিন নম্বর ঘন্টা এ বাবাজি আর উঠতে পারলো না। এইবার চারিদিকে হাহাকার হয়ে গেল যে কার সঙ্গে কে হেরে গেল, আওলাদের রসুল জিতে গেল, 50,000 টাকা পাইলো। এইবার হাজার হাজার মানুষ ফুলের মালা দিয়ে তাকে বরণ করলো, নারায়ে তাকবীর কত জিন্দাবাদ, আনন্দে আত্মহারা হয়ে ফুলের মালা নিয়ে আওলাদের রসুল ঘরে চলে গেলেন। এইবার জুনাইদ বাগদাদির বদনামের শেষ নাই, বলে বেটা জিতলি, হারলি হারলি, এমন লোকের কাছে হারলি যার গায়ে হার ছাড়া কিছু না। কতজন টিটকারি মারে বাড়ি গিয়ে সার নামাজ পড়ে কাঁদতেছে, মাবুদ গো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধ নবীজির রোশনে, মাবুদ মাবুদ হাজার হাজার মানুষ আমাকে ঢিল মারুক ইট মারুক আমাকে খারাপ বলুক কোনো যায় আসে না, আল্লাহ তোমার হাবিবের আওলাদকে যে আমি মুখে হাসি ফুটাইতে পারিছি, কিয়ামতের মাঠে তোমার হাবিবের সঙ্গে আমাকে একটু দেখা করায় দিও। কানতে কানতে ঘুমায়ে গেছে, চারিদিকে বদনাম আর বদনাম, কানতে কানতে ঘুমায়ে গেছে,
নবীজি বিশ্ব নবী স্বপ্নের মধ্যে জুনাইদ বাগদাদির কপালের উপরে হাত দিয়ে কয়, এ জুনাইদ রে, কিয়ামতের মাঠে দেখবি কেন আমার আওলাদের ইজ্জত বাঁচাইতে গিয়ে নিজের ইজ্জত বিলীন করে দিলি। আমি আখিরি পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি আলা مولانا محمد ولا علي ما حسن كندن بشار جلي حسين كندن كربلاء زين العابدين كندن এজিদের জেলখানায়। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি আলা ওয়ালা আলিহ মাশহারা বানু কন্দ বলেন, আরে জয়নাল আবেদিন কোলে আয়, যে দেশেতে নাই রে এজিদ, চলো সেই দেশেতে চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি আমরা যখন হাসান হুসাইনের ওয়াজ করি, সাহাবায়ে কেরামদের জীবনী নিয়ে বুঝায়, একদল বক্তা বলে কি জানেন, ও হলো কেসা কাহিনী, আর আমরা করি তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিল লিখে রাখো, ওর মধ্যে কি স্টার জালসার কথা আছে? দেখেন, তাফসিরুল কোরআন মাহফিল লেখো, মেয়েদের সম্পর্কে যেসব বাজে কথা বলো ওগুলো কি লেখা আছে? তুমি ওয়াজ করতে পারো কোরআন শরীফের তাফসীর মেয়েদের সম্পর্কে, লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, অনেক আয়াত আছে। তুমি সেইগুলো বাদ দিয়ে স্টার জালসা দেখলো, কি দেখলো? মেয়েদের মাথায় টিপ দিয়ে রাস্তায় ঘুরছে, এগুলো কি তাফসীরুল কোরআন মাহফিল? এইগুলো হলো মার্কেট ভালো করা আর কি। তার কারণ একটা দল আছে বাংলাদেশে যে দলের কোনো নেতা নাই, ওই দলটা চিন্তা করেছে আমরা এতিম হয়ে গেছি, ওই দলের কিছু পক্ষে উস্কানিমূলক কথা দিলে ওই এমনি বক্তা রেড বেড়ে যায়। রেড বাড়ানো নয়, মারা যাওয়ার কথা বলা যাবে না। নবীজি মরেন নাই, পর্দা করেছেন, ওলি আল্লাহরা মরে নাই, নবীরা মরে না। বলে তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, মারহাবা বলে, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলার জবান দিয়ে বলেছেন, আল্লাহ রাস্তায় যারা মারা গেছে তাদেরকে জীবিত, তাদেরকে মৃত বলো না। আল্লাহ বলছে যারা আল্লাহ রাস্তায় মারা গেছে তারা জীবিত, তাদেরকে মৃত বলো না। শাহজালাল জীবিত না মরা? শাহপরান আমানত শাহ বদর শাহ বায়েজিদ বোস্তামী, এরা কি আল্লাহর পথে মরে গেছে না তাস খেলতে খেলতে মরে গেছে? তাহলে আল্লাহর পথে যারা মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। কিন্তু মৌলভী সাহেবরা কয় ও শাহজালাল মরে গেছে, আল্লাহ বলেনি মরেনি, আল্লাহ বলছেন মরেনি, আর মোল্লা বলছে মরে গেছে। তুমি কি মোল্লা কি জান্নাতের কন্টাক্ট নিয়েছো নাকি? তুমি আইছো কোথায় এসব কথা? ফুরফুরে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, জোরে কোন মারহাবা, আল্লাহর ওলি লোক ফুরফুরে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, খুলনাই যাবে যশোরে নোয়াপাড়া স্টেশনে আসরের নামাজ পড়ছে, ট্রেন এসে দাঁড়াই গেছে, ডাক দিয়ে বলছে এই খাদেম সাহেব ট্রেনটাকে দাঁড়াইতে বলো তো আমি একটু খুলনাই যাবো। তো খাদেম সাহেব বলছে যে পুরপুরা পীর সাহেব এখানে ই করছে, কি বলে, নামাজ পড়ছে, উনি একটু খুলনাই যাবে, ট্রেনটা একটু থামান। ট্রেনের ড্রাইভার বলছে বাবা ট্রেন কি তোর বাপের নাকি? ব্যাস উনি আসলে লজ্জায় এসে বলেনি, পুরপুরা পীর সাহেব নামাজ পড়েই যাচ্ছে। এখন গাড়ি আর স্টার্ট দেয় না, ইঞ্জিনিয়ার আসে দেখে গাড়ির পার্ট সব ঠিক আছে কিন্তু মাল ফিউজ হয়ে গেছে। ইঞ্জিনিয়ার বলছে ব্যাপার, ড্রাইভার বলতেছে ইঞ্জিনিয়ার সাহেব
সবই ভালো, কিন্তু ওই হুজুর খুলনায় যাইতে চাইছিল। আমি একটু ধমক দিছিলাম, গালাগালি করছিলাম, ইঞ্জিনিয়ার, স্টেশন মাস্টার, কন্ট্রাক্টর, ড্রাইভার সবাই গিয়ে বলছে, হুজুর আপনি যদি একটু খুলনায় যাবেন, চলেন তাড়াতাড়ি নোয়াপাড়া। কি বলে ফুরফুরে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ বলছেন, বাবারে আমার খুলনায় যাওয়া দরকার নাই। ড্রাইভার ইঞ্জিনিয়ার পাও জড়ায় ধরে বলতেছে, আপনি যদি এই মুহূর্তে ট্রেনে না উঠেন, কেয়ামত পর্যন্ত ওই ট্রেন আর স্টার্ট দিবে না, এর নাম হলো ওলি আল্লাহ। আমি তো আগেই বলেছি, আমরা খাঁটি খাঁটি পীর মানি, ভণ্ড পীর মানি না। কত বড় ভণ্ড পীর, ধরে বলেন ঠিক কিনা। হাসান হুসাইন পানি পানি করে মারা গেছে, যার জন্য পানি ওখানে ঠেকাবে, তাহলে ওখানে যদি না ঠেকাও তাহলে পিছনেও ঠেকাও না। শুধুমাত্র আল্লাহর জন্য তুই ওখানে সেজদা মারছিস কেন? চমকে উঠে দেখতে যেমন ভুজাঙ্গনা ওইখানে সায়েদ, সবাই জানো খালি আমাকে ভণ্ড বলো, তাই না? নাউজুবিল্লাহ বলেন, ওই জায়গায় সায়ের বারামখানা বলি, একদম একদল খেপা খেপির খেলা খেলো না, কি বলে নামাজ রোজার খেলা খেলো, দেখবা তোমার জন্য জান্নাতের দরজা খোলা। আর তুমি যত বড়ই পীর হও, তোমার নামাজ না থাকে, তোমার তো জান্নাতের তালাই খোলা নাই। জোরে বলুন, এসব ভণ্ডামি আমরা মানি। ফুরফুরা পীর সাহেব আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি পশ্চিম ভারতের দিনাজপুর, এই দিনাজপুর দুই ভাগে ভাগ হয়েছে, এক ভাগ পাইলো বাংলাদেশ, আর এক ভাগ পাইলো ভারত। ভারতের দিনাজপুরে আমি ওয়াজ করেছি, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, সব জায়গায় আমি ওয়াজ করেছি। হলদিবাড়ি পীর সাহেব আর আবু বকর সিদ্দিক একই পীরের মুরিদ, ওনাদের দুইজনের পীরের নাম হযরতে সুফি ফতে আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, কলকাতা শহরের মধ্যে ওনার মাজার, ও মাজারও আমি জিয়ারত করেছি, একবার দুবার না। কলকাতায় গেলে যে টাইমটুকু বসে থাকি খালি মাজার জিয়ারত করে বেড়াই, বড় বড় ওলি কলকাতার মাটিতে ঘুমায় আছে। আমাকে একজন বলছে যে বলেন, তুমি যদি ওলি হতে চাও, ওলি আল্লাহর পাক কদমের ধুলা হয়ে যাও। আরে তিন কথার মোল্লা বলে কি, পীর টির মাইনো না, বা পীর কোরআনে নাই, পীর যে কোরআনে নাই, পীর হলো আর ফার্সি ভাষার, কোরআন হলো আরবি ভাষা। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, কত বড় মাওলানা, তুমি এই আরবির মধ্যে ফার্সি বুঝো কেম? পীর ফার্সি ভাষা, কোরআনের ভাষা হলো ওয়ালিকাম মুর্শিদা। অত দূর আমি যাচ্ছিলাম হলদিবাড়ি পীর সাহেব, দুইজন বসা আছে, দুজন পীর ভাই, একই পীরের মুরিদ দুজন পীর ভাই। আমাদের দেশে একটা নিয়ম আছে, যদি আগে মুরিদ হয় পরের মুরিদটা ওনাকে বলে বড় ভাই, এটা আমাদের একটা তরিকার নিয়ম, যে আগে যদি মুরিদ হয় পরের মুরিদটা বলে ওনাকে কি বড় ভাই। হলদিবাড়ি পীর সাহেব হলো পরে মুরিদ হয়েছে, আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে কয় ভাই জান, আমি মারা গেলে আপনি জানাজা কইরেন। ফুরফুরা পীর সাহেব, উনিও আল্লাহর ওলি, হলদিবাড়ি পীর সাহেব বলেন, ফুরফুরা পীর সাহেব বলেন, ভাইজান আপনি কি টের পাইছেন নাকি? বলে হ্যাঁ টের পাইছি। সুবহানাল্লাহ বলেন, ওলি আল্লাহরা টের পাই কি পায় না? জোরে বলেন, পায় না। ওলি আল্লাহরা টের পাই এ কথা অনেক মোল্লা বিশ্বাস করে না। হযরতে আবু বকর সিদ্দিককে কাফেররা টিটকারি মারে, হে আবু বকর, আব্দুল্লাহর ছেলের পাল্লাই পড়ে জমি জায়গা টাকা পয়সা ধন দৌলত সব বিলীন করে দিলা, কবরের জায়গাটাও রাখলা না, তুমি মারা গেলে কবরের জায়গাটা কোথায়, তোমার কবরটা কোথায় হবে এটাও তো তুমি রাখো না। কাফেররা টিটকারি মেরেছে, হযরতে আবু বকরের ইমানের তিল পরিমাণ ক্ষতি হয় নাই।
এশার নামাজ পড়ে কাঁদতেছে যে আল্লাহ তোমার হাবিবের পাক কদমে আমি সব দান করে দিয়েছি, কিন্তু আমি কিন্তু কবরের জায়গাটাও রাখি নাই, তো আমার কবরটা কোন জায়গায় হবে একটু টেনশন করে কাঁদতে কাঁদতে ঘুমায়ে গেছে। আমার নবীর স্বপ্নের মধ্যে কয় আবু বাকর কান্দ না কবর কবর করে, কবর তোমার জন্য রেডি, তুমি কবরের জন্য রেডি হয়ে যাও। তুমি না আগাইতে পারো না, তুমি নাই কানা, তার একজন কেউ কানা বলবে না, চোখালাকে কানা বলে কেন? হযরত আবু বকর সিদ্দিক দাঁড়ায় আছে আর জিব্রাইল আসতেছে, আজি কয় আসসালামু, এই জিব্রাইল ফেরেশতা দাঁড়ায় আছে নবীর দরবারের সামনে। হযরত আবু বকর আসছে, জিব্রাইল সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, হযরত আবু বকর আপনি কেমন আছেন? হযরত আবু বকর বলছে আলহামদুলিল্লাহ। তো হযরত জিব্রাইল মানুষের রূপ ধরেছে, দাহিয়াতুল কলব বলে একজন সাহাবীর রূপ ধরেছে, এবার ডাক দিয়ে কয় জিব্রাইল বলছে হযরত আবু বকর আপনি বলেন তো জিব্রাইল এখন এই মুহূর্তে কোথায় আছে? জিব্রাইল এই মুহূর্তে কোথায় আছে? হযরত আবু বকর বলছে আমি বলতে পারবো না, আমাকে যদি বলতে হয় আগে দুই রাকাত নামাজ পড়তে দাও। সুবহানাল্লাহ বলে সাহাবি, জান্নাতি সাহাবি, সে বলতেছে আমি বলতে পারবো না, আর যদি আমাকে বলতে হয় আগে দুই রাকাত নামাজ পড়তে দাও। সাহাবি আগে যদি বলতে হয় দুই রাকাত নামাজ পড়তে দাও। আপনি পীরের দরবারে গেলেন, মুইতে পানি লাইনি, ওর গায়ে আসিস বিড়ির গন্ধ, বিড়ি টানতে টানতে পাঞ্জাবিটা চালু হয়ে গেছে, এমন পীর নাই নাকি? ওই চার দোকানে বসে গেছে, আরে বাবা রে দুরাকাত নামাজ পড়ে ডাক দিয়ে বলছে এই যে জিব্রাইল, সুবহানাল্লাহ বলে জিব্রাইল ফেরেশতা কয় হে আবু বকর আমি যে আপনার সামনে দাঁড়ায় আছি আপনি কেমনে টের পাইলেন জানতে চাই, আমি জানতে চাই। হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন জিব্রাইল রে তুমি যখন আমাকে প্রশ্ন করলা, বলে জিব্রাইল কোথায়? আমি জান্নাতে দেখলাম নাই। সুবহানাল্লাহ বলে তাহলে হযরত আবু বকর নবীজির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে কত বড় র‍্যাঙ্ক পাইছে, জান্নাত ঘুরে দেখলাম নাই, আরশে মোআল্লায় নাই, লোহ মাহফুজে নাই, সিদরাতুল মুনতাহা নাই, এইটুকু খুঁজে এসে দেখি জিব্রাইল তুমি, আমি আবু বকরের সামনে দাঁড়ায় আছো। সেই আবু বকর নবীজি বলছে কবরের চিন্তা করো না, কবর তোমার জন্য রেডি, তুমি কবরের জন্য রেডি হও। স্বপ্নটা কে দেখাইছে? নবীজি। নবীর স্বপ্ন মিথ্যা না সত্য জোরে কর। কে নবী? বলে আমাদেরই মত। হ্যাঁ নবী আমাদের মতন, এটা বেদাত ওটা বেদাত, ওটা শুনি এক লোক আমাকে এসে বলছে সবে বরাত রুটি বেদা, মুনাজাত বেদা, মিলাদ বেদা, কবর জিয়ারত বেদা। তাহলে আপনি কোনটা মানেন? বলে আমি সুন্নত ছাড়া মানি, ছাগল চড়েনি সুন্নত, এই সুন্নত পালন করেছেন কোনদিন? তিন দিন না খেয়ে নবীজি পেটে পাথর বাঁধিছে, এই সুন্নত গুলো দেখেন? খালি সোজা সোজা সুন্নত, খাবার পরে কই মিষ্টি লিয়ায় মিষ্টি খাওয়া সুন্নত, তারপরে গোথা লাগ দিয়ে আবার আবার লিখি করেছি, বললি কি করলে? কেন সাইড দিদি করা তো এমনি সুন্নত, এইসব সুন্নত গুলো বড় বড় সুন্নত ছেড়ে দিয়ে এইসব সুন্নত পালন করছো? বলেন নবীজির স্বপ্ন সত্য না মিথ্যা? ফজরের নামাজ আদায় করে মুসল্লিদের দিকে ঘুরে গেলেন, ইমামতি করছেন ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসল্লিদের দিকে তাকায় চোখের পানি ঝরায় কাঁদতেছেন। হযরত ওমর ডাক দিয়ে কয় এ আবু বকর আপনাকে কে কি বলেছে আমি জানতে চাই বলেন। বলে কেউ কিছু বলেন। হযরত উসমান গনি বলে আপনার কি ব্যথা বলেন, কি হয়েছে বলেন। ওমর বলতেছে, উসমান গনি বলতেছে আসাদুল্লাহিল গালিব শেরে খোদা হযরত আলী ডাক দিয়ে কয় আবু বকর আপনি কান্দেন, ব্যাপারটা জানতে চাই, আপনাকে কে কি বলেছে আমরা একটু বিচার করতে চাই। আবু বকর সিদ্দিক বলে হে আলী, হে আবু বকর, উমর রে কেউ কিছু বলে নাই, তাহলে কাঁদছেন কেন? বলে গত রাত্রিতে দয়ার নবী বলেছেন কবর তোমার জন্য রেডি, তুমি কবরের জন্য রেডি হয়ে যাও। নবীর কথা মিথ্যা হয় না সত্য হয়, সত্য যদি হয় তাহলে আমার আর টাইম নাই, আমার আর টাইম নাই। এতে বুঝেছি আমার জানা যে করবে উমর, আমার লাশ ধোয়াবে উসমান গনি, কাফন পরাবে হযরত আলী, এইগুলোকে বলা হয় ওসিয়ত। যখন ওসিয়ত করলো তখন বলতেছে সব ওসিয়ত করলেন কিন্তু আপনার তো কবরের জায়গা নাই, কবরটা হবে কোথায়?
কেউ কেউ বলছে আমার জমিনে বলছে না, কেউ কেউ বলছে আমার জমিনে বলছে না। তাহলে কোথায় হবে যে নবীর প্রেমের ফান্দে পড়ে আমি জায়গা জমি টাকা পয়সা দয়ার নবীর পাক কদমে কুরবানি করে দিয়েছি। জানাজার শেষে সেই নবীর রওজার কিনারে রাখবা, আমার নবী মরে নাই রে, আমার নবী মরে নাই, আমার দয়ার নবী যেই জায়গায় বলবে সেই জায়গায় তুমি আমাকে কবর দিও। অত বড় লম্বা কাহিনী আমি ধরতে চাই না। এইবার ওলি গাউস কুতুব সাহাবায়ে কেরাম কবে আজরাইল আসবে এটাও টের পাই। হলদিবাড়ি পীর সাহেব বলছে ভাই যান, আমি যদি মারা যাই আপনি আমার জানাজা করবেন। বলছে টের পাইছেন নাকি? বলছে টের তো পাওয়াই যায়। বলে ঠিক আছে, আমি যদি জীবিত থাকি তাহলে আপনার জানাজায় হাজির হব, জবান দিলাম, ওয়াদা দিলাম। এটাকে বলা হয় ওসিয়ত। হযরত হলদিবাড়ি পীর সাহেব মারা গেলেন, ফুরফুরায় খবর চলে গেল হলদিবাড়ি পীর সাহেব মারা গেছে। ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি হাজির হয়ে গেলেন, কিন্তু হলদিবাড়ি পীর সাহেব বলে গেছিল ভাইজান আমি যদি এইভাবে মারা যাই খবরদার আমার অনুরোধ রইল হাতটা ছোটাবেন না। এইভাবে টান মারছে আবু বকর সিদ্দিক কয় বাবা ওই জায়গাটা খবরদার খুলো না, হাতটা খুলো না। যারা ধোয়ানো পাটি তারা বলছে হুজুর এর ভিতরে নাপাকি লেগে থাকতে পারে। হযরত আবু বকর ওই লাশ ধোয়ানো পাটিকে ধমক দিয়ে বলতেছে মানুষ যখন আল্লাহর ওলি হয়ে যায় মানুষ আর নাপাক থাকে না। এই বলতো কিছু কিছু পুঁটি মাছ আছে বেদাত বেদাত যারা করে ওই জায়গাটা ধোয়া হলো না, বেদাত বেদাত বেদাত। হযরত আবু বকর পুঁটি মাছের নাফানো দেখে বলতেছে বেটা তোরা সত্য রে, এ যা সব সরিয়ে দিয়েছে, লাশটা ঘিরাও করা আছে, ঘিরাও করা আছে। বলছে ভাইজান সুবহানাল্লাহ, ভাইজান সব কানার দলকে সরায়ে দিয়েছি, এখন আপনি আর আমি, আমি জানতে চাই আপনার হাতের মধ্যে কি ধরে আছেন, এই জিনিসটা আমার জানার বড় দরকার। ওলিরা জেন্দানা মরা এক জবানে বলে জেন্দা ওলি ডাক দিয়ে কয় ভাইজান কেউ যদি আমার জানাজা নাও করে আপনি দোয়া করে চলে যাবেন, এসব কানার দলের জানাজা আমার প্রয়োজন নাই, কিন্তু আমার হাতটা সরাবেন না। বলে হাতের মধ্যে কি ধরে আসেন? আজরাইল যখন আমার বুকে হাত মারলো ডাইনে বামে পশ্চিমে পূবে উত্তরে দক্ষিণে তাকায় দেখি কেউ নাই গো কেউ নাই, আমার দয়ার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমার ডান পার্শ্বে সিতারার পার্শ্বে দাঁড়িয়ে আছেন, আমি দুই হাত দিয়ে আমার দয়ার নবীর পা দুখানা জড়ায়ে ধরেছি, কেউ যদি আমার জানাজা না করে আমার দয়ার নবীর পা দুখানা আমার হাতের মধ্যে থেকে সরাবেন না। এ মহাজন, বড় মহাজন, ফইড়ি ফইড়ি আছে না, ফইড়ি মানে কি এই হাটে মাঠে এই কি বলে গ্রামে গঞ্জে কিনি বেড়ায় আরে হাটে চলি বেছে কি বলা হয় ফলি, আর বড় মহাজন আরো গলি বসে আছে কমন আছে বল 10 ট্রাক লিয়ায় এটাকে বলা হয় বড় মহাজন। এমন একটা দিন আসবে ফলি মহাজনকে ভুল ধরবে, এমন একটা দিন আসবে মশার কয়েলের উপরে মশা বসবে। সেদিন দেখে মশার কয়েলের উপরে মশা বসে আছে, তার স্ত্রীকে বলছে ওই দেখো মশা তারা বা কয়েলের উপর বসে আছে। ফেসবুকে দেখেন, ইন্টারনেটে দেখেন, ব্যাংক সাপ কেটাইছে, ব্যাংকের ভয় সাপ পালিয়ে গেছে। এটা হলো কিয়ামতের লক্ষণ। আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল, পানির জ্বালায় কি বলে হাঁটা মুশকিল হয়ে যাবে, সেই জায়গাতে বর্ষাকালে আজকে ধুলা উঠতেছে, তারপরও আপনি কি বুঝতেছেন না আল্লাহ কিয়ামত খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে হাজির হয়ে গেছে। নারীদের পর্দা থাকবে না, সমাজের আদর থাকবে না, লজ্জা শরম থাকবে না। লজ্জা শরম আছে নাকি? লজ্জা শরম আছে? হ্যাঁ, মাস্টার ছাত্র আছে, মাস্টারকে বলছে স্যার কিছু মনে করেন না, হ্যাঁ ম্যাচ আছে নাকি? তাহলে মশার কয়েলের উপরে মশা বসবে আর ছাত্র যাই কি বলে মাস্টারের কাছে কি যাবে? আমরা দেখেছি মেয়েরা
দেওরের সাথে একটু হলো হাসি তামাশা করতেন, কিন্তু মা বোনেরা ভাসুরকে দেখলে ঘুমটা দিতেন। জোরে বলেন ঠিক কিনা? এখনকার মেয়েরা ভাসুরকে বলছে চলেন মেজ ভাই, চলেন যা ইস্টার জাল ভুলান না, দেখি ভাই সাবধান হয়ে যাও। মা বোনেদেরকেও বলছি মা গো একটু সিরিয়ার কথাটা ভাবেন, একটু মিয়ানমারের কথাটা ভাবেন, মানুষকে জবাই করে করে আল্লাহ যখন বলবে আর আমি সহ্য করতে পারছি না, ইসরাফিল এইবার তুমি সিংহাই ফুঁক দাও, একটা সিংহাই ফুঁক দিবে, এই সিংহার ফুঁকের এত পরিমাণ আওয়াজ ওই দিনে যে সব মেয়েদের পেটে বাচ্চা থাকবে চিৎকারে কোন সময় ডেলিভারি হয়ে গেছে মেয়েরা টের পাবে না, এরকম ভয়াবহ কিয়ামতের মাঠ হবে। আপনাদের যা ভাবতেছি কিয়ামত নাই, নামাজ রোজা দা করে সব মৌলবীরা পড়বে, বেতন দিলেই তো হয়ে গেল, বেতন দিয়ে জান্নাতে চলে যাবে, এটা তো সস্তা, এ খালি আমাদের পেট ভরা। হ্যাঁ বাবা জিরা, পর্দার আড়ালে মা বোনেদেরকে বলছি একটুখানি খলেও কোরআন হাদিসের মতো কায়দা মতো চলো, তোমাদের বেশি কিছু দেওয়া হয় নাই, তোমাদের দেওয়া হয়েছে নামাজ পড়ো, রমজানের রোজা করো, কি বলে পর্দা করো, আর স্বামীর খেদমত করো, চারটা কাজ করতে পারলে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবা, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবা। মাসাসিদের কথা এখানে বলার দরকার নেই, এখানে ওলি আল্লাহদের কথা হচ্ছে, এখানে একদল মোল্লা উঠি পড়ে লেগেছে আমরা পীরের মানি না, তুমি 14 কোটি মোল্লা যদি পীর নাও মানো যাইও না আসেও না, জোরে বলুন ঠিক কি? মাজারে বোমা হামলা করেছে বাংলা ভাইয়ের লোক, শায়েখ আব্দুর রহমানের লোক, যারা মাজারে বোমা হামলা করেছে একটা বাইশ সব আর গোষ্ঠী সব শেখ হাসিনা সাফ করে দিয়েছে, শেখ হাসিনা আল্লাহ তরফ থেকেই সাফ হয়ে গেছে। ওলি আল্লাহদের বিরোধিতা করা হবে না, বঙ্গবন্ধুর বাংলাদেশ নয়। আওয়ামী লীগ আবার দেখেন থানায় ফোন না করে, বঙ্গবন্ধুর বাংলাদেশ নয়, জিয়াউর রহমানের বাংলাদেশ নয়, এরশাদের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ হলো ওলি আল্লাহর দেশ, যার জন্য শেখ হাসিনা কি রেখেছে, ব্রিজের নাম রাখলো লালন শাহ ব্রিজ, এয়ারপোর্টের নাম রাখলো শাহজালাল এয়ারপোর্ট, রূপসা ব্রিজের নাম রাখলো খান জাহান আলী ব্রিজ, কর্ণফুলী ব্রিজের নাম রাখলো আমানত শাহ ব্রিজ, চিটাগাং এয়ারপোর্টের নাম রাখলো আমানত শাহ এয়ারপোর্ট, এইবার ট্রেনের নাম রাখলো শাহ মখদুম এক্সপ্রেস। তার কারণ ওলি আল্লাহদের নাম, এই যে বড় বড় ফেরিগুলো দেখেন না, ফেরিগুলো লেখা আছে নাকি মৌলানা আলাউদ্দিন হাফিজ মখলিসুর রহমান এসব লেখা আছে নাকি, ওই জায়গায় লেখা আছে খান জাহান আলী আছে নাকি, বায়েজিদ বোস্তামি, আমার সাথে এক মৌলবি গেছে, ও বলে প্রথমেই ঢাকায় গেছে জীবন, তো আমাকে বলছে ভাই এই শাহজালাল লেখা, এই শাহজালালের বেটা বেটির নামে কি ব্যাপার, আমি যে এইটুকু জানো না, বলছি ভাই আমি কোনদিন ঢাকায় যাই নাই। ওলি আল্লাহদের নামগুলো তুই ফেরিতে লেখা কেন, পদ্মারে তোর তুফান দেখা পরাণ কাঁপে ডরে, পদ্মা নদীর তুফান দেখলে এমনি ভয়ে পরাণ কাঁপে, আর ওই পদ্মা নদীর মধ্যে ফেরিগুলো সব সময় লোক পারাপার করে, বাংলাদেশ সরকার ওই ওলি আল্লাহদের নামগুলো ফেরির উপরে তুলে দেওয়ার কারণ, মুর্শিদ তোমার নাম স্মরণে সৈনাতারে কাল সমনে, রণে বনে জলাগুনে ভয় থাকে না তার, অত দূর বলতে চায় না, আল আউলিয়া লায়া মতো আল্লাহর অলিরা মরে না, এটা নবীজির জবানের কথা, আল্লাহুম্মা সবাই বলি সাল্লি আলা ওয়ালা আলে সাইয়েদেনা মাওন, আপন আপন বলি রে মন, আপন মদের কে হই না, যিনি মদের আপন জনাব শুয়ে আছেন সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ জুব্বা গায়ে দেয় আর পাঁচ কোটি টুপি মাথায় দেয়, এরা হলো প্রায় সর্বনাম, এরা হলো প্রায় সর্বনাম লোক, মানিকগঞ্জের টুপি হলো এই নেট দেওয়া,
এক একজনের টুপি এক এক রকম, ওটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এখানে কোনো বাধা বিপত্তি নাই। চরমনার কিছু